আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। সে কবে ভোটের সঙ্গে রঙ্গ কথাটা জুড়ে গেছে। আমরা বলি ভোট রঙ্গ, এক রঙ্গ তামাশার আসর। ভোট এলে আমজনতা দেখে সেই সব মানুষজনকে যাদের অনেককেই তারা দেখেছিলেন 5 বছর আগে। এখন তারাই আমি তোমাদেরই লোক বলে হাত জড়ো করে পাড়ায় পাড়ায়। কেউ ওই বাইরের টাইম কলে বালতি সাবান নিয়ে জাস্ট বসেছে, প্রার্থী আহা আহা করে দৌড়ে এলো, গায়ে সাবান মাখিয়ে দিই বলে সাবান মাখিয়ে আবার জল ঢেলে সাবান ধুইয়ে দিতেই সেই লোকটা দে ছুট। আমি জিজ্ঞেস করেছিলাম, ভাইটি ছুটে পালালে কেন? সে কুণ্ঠিত হয়ে বলেছিল, যদি তারপর জামা কাপড়ও ছাড়িয়ে দেয়। প্রার্থীদের কত নখরা, গ্রামের দিকে ডিভোর্সি পুরুষ নিয়ে যাওয়া যাবে না, শহরে গাড়ির ওপরে টালিগঞ্জদের সুন্দরীদের রাখতে হবে, একেই বলে ভোট রঙ্গ। সেই তামাশায় আপাতত দুটো নাম জড়িয়ে গেছে। প্রথমটা হলো সন্দেশখালী, 2 নম্বরটা হলো রাজভবন। লোকে চেটে পুটে খাচ্ছে, রোজ নয়া নয়া উদ্ঘাটন, স্টিং অপারেশন, নয়া নয়া দাবি এবং পাল্টা দাবি। অথচ এমনিতে দেখলে খুব সোজা ব্যাপার, আইন শৃঙ্খলার প্রশ্ন তো, সেটা দেখার জন্য পুলিশ আছে, বিভিন্ন এজেন্সি আছে, তাদের হাতে ছেড়ে দিলেই হয়। কিন্তু তা না করে তামাশা করাটাই নির্বাচনের সময় জরুরি। শুভেন্দু চিৎকার করছেন অমুকের বাচ্চা বলে, রেখাপাত্র মুখ বন্ধ করেছেন, গঙ্গাধর কয়ালকে দেখাও যাচ্ছে না, ফোনে পাওয়াও যাচ্ছে না, আর রাজভবনে রাজ্যপাল এসেছেন বটে, কিন্তু সেখানে পুলিশ ঢোকা নিষেধ। সেটাই আমাদের বিষয় আজকে, সন্দেশখালী থেকে রাজভবন, পিঠে পুলির উৎসব চলছে। রাজভবনে অস্থায়ী কর্মী যৌন নির্যাতনের অভিযোগ, গুরুতর অভিযোগ খোদ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। বাংলায় যার নজির নেই, যেহেতু পদাধিকার বলে সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে রাজ্যপালের, তার সুবাদে তিনি সাধারণ ফৌজদারি তদন্তের আয়তার বাইরে। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজভবনে কর্মীদের পুলিশি তদন্তে অসহযোগিতা করার ফরমান জারি করেছেন। রাজ্যপালের এমন ভূমিকা নিয়ে প্রত্যাশিতভাবেই বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক শুরু হয়েছে সন্দেশখালী নারী নিগ্রহের অভিযোগের সত্যতা নিয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল নিজেই কবুল করছেন, অর্থের বিনিময়ে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, সেই বিতর্কিত ভিডিও ভাইরাল। এদিকে ওই বিজেপি নেতা বেপাত্তা, রাজ্যপাল বা সন্দেশখালীর ওই নেতা কেউই তদন্তের মুখোমুখি হতে চাইছেন না, ফলে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। এ নিয়ে আপনার মনে প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। সন্দেশখালীর ভিডিও বার হবার পরে যাকে সেই ভিডিওতে দেখা গেল তিনি আর ঘরে নেই, তাকে সাংবাদিকেরা ফোনে পাচ্ছেন না, ইন্টারভিউ নেওয়ার তো প্রশ্নই নেই। কেবল সেই দিনে জানিয়েছেন তিনি সিবিআইর কাছে যাচ্ছেন, ব্যাস তিনি উধাও। তার স্ত্রী মুখ খুলেছিলেন, তিনিও আর কথা বলছেন না। সন্দেশখালীর ভিডিও ফেক, ভিডিও জালি, ভিডিও ডিপ ফেক, ভিডিও বানানো, এগুলো বিজেপির শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বলেছেন। কিন্তু ওই গঙ্গাধর কয়ালকে পাশে বসিয়ে কিছু বলার রিস্ক নেননি। আচ্ছা, উচিত কি ছিল? উচিত ছিল বিজেপির সেই শীর্ষ নেতৃত্বরা সবাই মিলে এই গঙ্গাধরকে নিয়ে সাংবাদিক সম্মেলনে বসে কেমন করে এই ফেক ভিডিও বানানো হয়েছে তা ফাঁস করে দেওয়া। আমরা গঙ্গাধর কয়ালের ভিডিও দেখেছি, সেই তিনি ঢোক গিলতে গিলতে শুদ্ধ বাংলায় সব ঝুঠ হ্যাঁ বলে সেই যে ধা হলেন এখনো তার দেখা নেই। ওদিকে ধর্ষিতাদের আন্দোলনের মুখ বসিরহাটের সাংসদ প্রার্থী রেখা পাত্র মিডিয়ার সামনে মুখ বন্ধ করে দিয়েছেন, ওই ইস্যুতে কথাই বলতে রাজি নন, যে ইস্যুকে নিয়ে কদিন আগে তিনি চ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। ভোট রঙ্গ চলছে, এ লড়াই লড়বো বলার পরের দিন আনন্দ বোস চলে গিয়েছিলেন দেশের বাড়িতে, তিনি ফিরে এসেছেন, সেখানে আরো কাঁচা চিত্রনাট্য। তিনি আহ্বান করেছেন মানুষকে যারা সেই সিসিটিভি ফুটেজ দেখতে চান, প্রথম 100 জনকে সেই ফুটেজ তিনি দেখাবেন। কোন ফুটেজ? রাজভবনের পিঠেপুলি উৎসবের ফুটেজ কি দেখাবেন? এক সাধারণ মানুষ গিয়ে সেই ফুটেজ দেখে কি বুঝবেন? তিনি রাজ্যের রাজ্যপাল, তিনিই বসে আছেন রাজভবনে, সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দিন, বলুন এই রইল, এবার সঠিক তদন্ত করুন। তা নয়, প্রথম 100 জনকে সিসিটিভি ফুটেজ দেখাবেন, নয়া নটঙ্কি। এবং আমাদের টাচমি নট খোকাবাবু বুঝেছেন কতটা কাঁচা কাজ হয়েছে। ওদিকে খবর আসছে বিভিন্ন রাজ্য থেকে, আমও যাবে ছালাও যাবে, এই চিন্তায় রাতে ঘুম নেই, মেজাজ তুঙ্গে, সামান্য কয়েকজনের স্লোগানে মাথা গরম করে ফেললেন, বোঝা গেল টেনশনে আছেন। অমিত শাহ নির্বাচনী জনসভায় মঞ্চ থেকে সন্দেশখালীর ভিডিও নিয়ে একটা কথাও বললেন না। ওদিকে সন্দেশখালীর থানা স্থানীয় বিজেপি নেত্রীকে ডেকে পাঠিয়েছেন, একগুচ্ছ মহিলা যারা আগে ধর্ষিতা হয়েছেন বলে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, তারা বলেছেন
তাদের ইংরেজি বয়ানে সই করানো হয়েছিল। তারা এই ধর্ষণ নিয়ে কিছুই জানেন না। সব মিলিয়ে এক তামাশা চলছে। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, রাজভবন থেকে সন্দেশখালি বিষয়টা স্বচ্ছ তদন্ত করতে না দিয়ে এক তামাশা চলছে। গঙ্গাধর কয়াল উধাও রাজ্যপাল পুলিশকে ঢুকতেই দিচ্ছেন না। এটা কি আসলে তদন্ত না করতে দেওয়ার চেষ্টা চলছে? শুনুন মানুষজন কি বলছে। গঙ্গাধর কয়াল অবশ্যই থাকা জরুরি, এবং সন্দেশখালি কাণ্ড শুধু হচ্ছে বাংলা নয়, ভারতবর্ষের বুকে একটা হচ্ছে বাঙালি সমাজকে একটা ভুল বার্তা যাচ্ছে। আইনের ব্যবহার যদি বলি, রাজ্যপালের যে সুপ্রিম অথরিটি, রাজ্যপালের বিরুদ্ধে কেস করা যায় না। তাহলে কি রাজ্যপাল কি আইনের বাইরে? রাজ্যপাল যদি কোনো অপরাধ করে হবে না, অবশ্যই পুলিশের যা তদন্ত করতে যাওয়া উচিত। সঠিক বেঠিক করতে গেলে তো দুই উভয় পক্ষকেই দরকার, সহযোগিতা দরকার। তা সেটা যদি না হয় তাহলে আর কী তবে? রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার অবশ্যই করা উচিত, সেটা আইন বলবে, আইনের কাজ আইনের পথে যাক, সেটাই আমি মনে করি। সন্দেশখালীর কাণ্ডটা আমরা চাই তদন্ত হোক, রাজভবন ক্ষেত্রে জিনিসটা যাক, আমরা এটাই চাই সাধারণ নাগরিক হয়ে। মানুষ যখন প্রস্তুত, আসল সত্যটা যখন বেরিয়ে আসছে, ওরা নানান রকমভাবে মানুষের উপরে চাপ সৃষ্টি করে মানুষকে একটা বিভ্রান্তের ফেলার চেষ্টা করছে। কানুনি সাংবাদিক প্রধান হলেও তদন্ত করতে দেওয়ার একটা তো উদ্যোগ থাকতে হবে, যেটা পুলিশকে ঢুকতে দিচ্ছে না বা তদন্ত করতে দিচ্ছে না। এটা আমরা সাধারণ মানুষ হিসাবে এটা একটা তাহলে বুঝবো, একটা কিছু লুকি আছে ওর মধ্যে। একজন মহিলা হিসাবে যখন এই অভিযোগটা করেছে, তার তদন্ত করতে দেওয়া উচিত। উনি কিন্তু কিছু নিয়মের কথা বলে এই তদন্তটা করতে দিচ্ছেন না। এর ভিতরে তদন্ত হলেই সম্পূর্ণ সত্যটা বেরিয়ে আসবে। তদন্ত হোক এটাই তো সবাই চায়, তদন্ত না হলে তো জিনিসটা সঠিক কি মানে ভুল সেটা তো বোঝা যাবে না। যে তদন্ত করা দেওয়া উচিত, ঠিক আছে, সত্যিটা প্রকাশ হবে না যে আলটিমেট কী হয়েছে, বিষয়টা কী হয়েছে, ঠিক আছে। একটা মিথ্যে ধোঁয়াশার মতো পুরো আকাশটাই ছেয়ে আছে সারা এলাকাটা জুড়ে, ঠিক আছে। তদন্ত হওয়ার বিশেষ দরকার, নাহলে কী করে লোকে বুঝতে পারবে সমাজে, হ্যাঁ সমাজের চোখে কী করে জিনিসটা জানতে পারবে আর কি। মানুষ তো মানুষ চায় সমাজ যেন আইন সমান, একজন মানুষের সে রাজ্যপাল হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, যেই দোষ করবে প্রশাসন তার ইয়ে করবে, দেখবে তাকে, তাদের দেখে যেটা নির্দোষ যদি হয় নিজে প্রমাণ করবে। তদন্ত তো অবশ্যই করা উচিত, রাজ্যপাল যদি সত্যি সত্যিই কিছু না করে থাকে, রাজ্যপালের উচিত ছিল যে পুলিশকে ডেকে যে আমার বিরুদ্ধে যত রকম তদন্ত করা যায় তদন্ত করুক, কারণ উনি যদি নির্দোষ হয়ে থাকে তাহলে ওনার বলতে কোথায় অসুবিধা। এটা তো মানে লজ্জাজনক বিষয়, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব বাজে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে। তো হওয়া উচিত, সাধারণ মানুষ সব কিছু জানতে চায়, সেইভাবে তদন্ত হওয়া উচিত। প্রথম থেকে বোঝা যাচ্ছে যে এটা ধামা দেওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং হচ্ছে আপনারা ওই সন্দেশখালি নিয়ে যেটা হয়ে যায় তো সেদিন তো বোঝাই গেল, স্ট্যাম্প ওই অপারেশনে যেটা হলো সেটা তো বোঝাই গেল যে এটা পুরো একদম প্রবলেম। কোনো কিছু একটা হলে সেটাকে দেখতে হবে, যেটা সত্যি মিথ্যে বিচার করা বা তদন্তটা হওয়া অবশ্যই উচিত। দেশে মেয়েদের সম্মানহানি হচ্ছে, নারীদের অধিকার সুরক্ষিত নয়, সে হাতরাস থেকে শুরু করে সন্দেশখালি সব জায়গায় আড়াল তো করা হচ্ছে। আমার তো জনসাধারণ মনে হয় আড়ালটা ভেঙে যাবে যদি তদন্ত হয় ভালোভাবে, তাহলে সেই আড়ালটা মুখোশটা খুলে যাবে, আড়ালের মুখোশটা খুলে যাবে। ভোটের জন্য সব করা যায়, যা খুশি গোটা গ্রামের মহিলাদের দিয়ে মিথ্যে বলানো যায়, সেই মিথ্যাকে এক গণ আন্দোলন হিসেবে তুলে ধরা যায়, সেই মিথ্যের বেশাতিকে সামনে রেখে নির্বাচনে জেতা হারার ঘুঁটি সাজানো যায়। অশিক্ষা নয়, বেকারত্ব নয়, চাকরির দাবি নয়, পানীয় জল নয়, স্বাস্থ্যের অধিকার নয়, মূল্যবৃদ্ধি নয়, মানুষের মতো বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয়তাও নয়, কিছু মিথ্যে আর নটঙ্কি হবে প্রত্যেক ভোটের আগে, আর সেটাই ঠিক করে দেবে আমাদের জনপ্রতিনিধি। এটাই এখন নিউ নর্মাল, এটাই হালফিলের গণতন্ত্রের মহত্তম উৎসবের চেহারা। আজকে এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।